গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আমি চলে এসেছি এখন সকাল সকাল মাছটা কাটতে। তোমাদের ধরে মাছ নিয়ে চলে এসেছে, আমি মাছটা নিয়ে কাটতে চলে এসেছি। এখন মাছ কাটার পর সব কাজ শুরু করে দেবো। তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাছটা কেটে ভালো করে ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো। মাছটা কেটে চলে এসেছি রান্না করতে। দেখো কড়াইটা দিয়েছি, গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। এবার দেখো মাছে হলুদ আর লবণ লাগিয়ে নিয়েছি, সেইটা খুন্তি দিয়ে আমি মানে মাখিয়ে নিয়েছি। হাত দেবো না, আমার হাত দিতে ইচ্ছা করে না মাছে, মানে ই করতে লবণ হলুদ মাখাতে। আমি এরকম করে মাখিয়ে নিই লবণ হলুদটা। দেখো এবার একটু কি বলবো, সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার তেলটা এত সুন্দর গরম হয়েছে, দেখো মাছটা দিয়ে দিলাম। মাছটা তাহলে ভেজে নিয়ে তোমরা দেখতে থাকো। Thank you.
দেখো কমপ্লিটটা আমি রান্না করব হলো সর্ষে পোস্ত বেটে রান্না করব। দেখো এ ফোড়নও দিয়েছিলাম, কালো জিরা ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবারে দেখো ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, ওটাও ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম মাছ কটা। মাছটা দেওয়ার পরে দেখো আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তোমরাও দিতে পারো নামানোর পরও। আমার ছেলে কিন্তু নামানোর পরে দিলে খেতে চায় না, ওই জন্য আগে একটু দিয়ে গন্ধ সর্ষের তেলের গন্ধটা চলে যাবে ওই জন্য। এবারে দেখো পুঁই শাকের চচ্চড়ি করবো, সেটা আমি কাটতে চলে এসেছি পুঁই শাকগুলো। তোমাদের অনেক সবজি নিয়ে এসেছে তোমাদের বলেই দিয়েছি। দেখো আমরা পুঁই শাকের চচ্চড়ি করার জন্য আমি পুঁই শাকটা কেটে নিই, তারপরে পুঁই শাকের চচ্চড়ি করবো আর সিম ভাজা করবো, বড়বড়ি সিম ভাজা করবো। এটাই আজকে মেনু থাকবে, মানে লাঞ্চে। পায়েরতলা এত চলে যাচ্ছে কি বলবো, মনে হচ্ছে কি কি আগুন ধরাই দিয়েছে পায়েরতলা, এত চলে যাচ্ছে কি বলবো তোমাদের। এখন তো পুঁই শাকের চচ্চড়িটা করার জন্য চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছে, আমার কাছে শুকনো লঙ্কা নাই, তেজপাতা শুকনো লঙ্কা দিতে ভুলে গেছে আর নাইও আমার শুকনো লঙ্কাটা। এবার আলুটা দেখো ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভাজার পরে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো, একটু আলুটা লাল লাল করে ভেজে নেবো। তাহলে পুঁই শাকটা আমি কিন্তু ভাজবো না আজকে, পুঁই শাকটা না ভেজে দেখো লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটা চিরে দিচ্ছি, সুন্দরভাবে ধুয়ে চিরে দিই, তারপরে জলটা জ্বালিয়ে আমি দেবো। এরকম রান্না অনেকে দেখেছি, তার জন্য আমি করছি, পুঁই শাকটা ভাজছি না। জলটা ফুটিয়ে নিয়ে যাওয়ার পর পুঁই শাকটা দেবো, তারপর পুঁই শাকটা দিয়ে হলুদ লবণ দিয়ে আবার ঢেকে দেবো। এরকম করে আজকে পুঁই শাকের চচ্চড়িটা করবো। তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, আর আমার ভিডিওটা তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে বেশ। আর ভালো লাগলে কমেন্ট করবে অবশ্যই, না লাগলেও বলবে, অবশ্যই কমেন্ট করবে। এমা আজকে তো আমি অন্যরকম রান্না করেছি, তোমাদের ভুল বলেছি, ভুলে গেছিলাম, পরে আমি এডিট করছি তো ওই জন্য তখন পুঁই শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে এবার মানে জল ফুটিয়ে দেবো। দেখো সিমটা ভেজে নিচ্ছে, পুঁই শাকটা জলটা দিয়ে ঢেকে দিয়েছে, এইটুকু করছে। আর এই দেখো সিমটা ভেজে, সিমটা ভেজে, সিমটা এত সুন্দর টেস্ট কি বলবো খেতে। দেখো জলটা ফুটে গেছে, এটা আমি নিরামিষ করতে চেয়েছিলাম না, তোমার দাদাভাই এসেছে, এসে বললো তুমি একটু মাছ দিয়ে দাও, ওর মধ্যে ভালো লাগবে। তোমার দাদাভাই পুঁই শাক সিদ্ধ করে দিলেও খেতে পারে, খুব ভালোবাসে, ওই জন্য বলছে দুটো মাছ দিয়ে দাও গো, দুটো সেন্ট হবে। তার জন্য কোনো দিনও খাই নাই নতুন, মানে প্রথমবার এরকম খেলাম, চলো দেখবো কেমন লাগে খেতে। দেখো এবার চলে এসেছি, বোতলগুলো পরিষ্কার করতে কিচেনটা পরিষ্কার করে রেখে চলে এসেছি, সবটা তো তোমাদের দেখাতে পারি না, বড় হয়ে যায় ভিডিওটা। এবার চলে আসলাম বোতলগুলো পরিষ্কার করতে, একটু টাইম পেয়েছি আমি, যে এই কাজটা করে নিই, টাইম পেলে কাজটা করে নিই। তাই কী বলতো, আমার বোতল অনেক কিনতে হবে জলের বোতল, কিন্তু ঘরটা কমপ্লিট হলে তারপরে। দেখো আমি জলের বোতল আমার সব ফেটে গেছে, সেই দিনে একজন জল খেতে গেছে, ফেলে দিয়েছে, বাচ্চাটা ফেটে গেছে, কিছু বলেনি, কিছু বলার দরকার না, যে বোতলগুলো পাল্টাতে হবে। চলো দেখো অনেক মানে অনেক বছরে বারোটা ওটা কিনে অনেক কটা বোতল কিনে কিন্তু ফেটে যায়, ইয়ে হয়ে যায়, কিছু তো কিছু হয়েই যায়। কোনো কোনো দিন আমি বরফ করে মানে ডিপে দিয়ে যায়, বরফ হয়ে যায়, তারপরে এমনি চ বোতলগুলো ফেটে যায়, এরকম হয়। দেখো ভালো করে ডলে ডলে ধুয়ে নিই, দেখতে থাকো। আর এই বোতলের মুখগুলো আমরা সুন্দরভাবে ধোবো, এরকম এরকম করে প্রতিদিনই বোতলগুলো পরিষ্কার করে, একদিন দুদিন পর পরে বোতলগুলো পরিষ্কার করে নিই, রোজ এমনি জল দিয়ে ধুয়ে নিই। আর তোমার দাদাভাই একদম পছন্দ করে না যে সবার কাছে বোতল দিয়া টিয়া, বলে কি তুমি জল গিলাসে দিয়ে দেবে। কালারগুলো আমি চয়েস করে নিয়ে আসি, তুমি আমি আর দাদাভাই যাই আর বোতলের চয়েস করে নিয়ে আসি বোতলগুলো। এইবার দেখো বোতলের মুখগুলো আমি ধুয়ে নিচ্ছি, সুন্দরভাবে ধুয়ে নেবো, অনেক কাজ করতে হয় জানো তো, সংসারের কম কাজ থাকে বলো, টুকটাক করে করলে সারাদিন পুরায় না, মনে হবে যে সংসারে কাজ নেই, কিন্তু অনেক কাজ থাকে, করলে অনেক কাজ, না করলে কিছুই না। এবার দেখো বালতিটা ভালো করে মেজে নিচ্ছি, বালতিটার উপর জামা কাপড় রেখে দেবো, তো ওই জন্য দেখো বালতিটা সুন্দর করে মেজে রাখি। তো এখানটা ভালো করে ধুয়ে নিয়ে এবার জামা কাপড়গুলো কেচে দিই, অনেক জামা প্যান্ট আছে কেচে দিতে হবে। তো আমার রোজের জামা প্যান্ট রোজে কাছি, তো ওই জন্য আমার দিদির মেয়ে বলেছে ওয়াশিং মেশিন নিতে, আমি যে কদিন পারবো নিজে হাতে কাচবো, যখন পারবো না তখন ওয়াশিং মেশিন নেবো, ওয়াশিং মেশিনে কাপড় জামা আমার ভালো লাগে না, আমার রোজের কাচতে তো আমার বেশি টাইম লাগে না কাচতে, অনেকদিন পর পর কাচি না, আমরা রোজেরটা রোজে কাচি। ওই জন্য আমার গামছাগুলো মো চিপকে মানে কি তেল কাজটা হয় না, দেখো গামছাগুলো মো তেল কাজটা না, কিচ্ছু হয় না, জামা প্যানও না, একটু নোংরা না, আমরা নোংরার কাজই নাই আমাদের বাড়ি, আমাদের বাড়ি বাচ্চা মানে। দেখো এবার জামা কাপড় কেচে চলে আসলাম ঘর মুছতে, এবার ঘরটা মুছলে স্নান করব, কত কাজ করলো, আমার ছেলে তোকে বই করছে না কি করছে দেখতে পাচ্ছ, ওই যে দেখো ঘরটা সুন্দর করে মুছে নিই,
খাটের নিচে টিচে মুছতে হচ্ছে। আমি বসে বসে মুছতে ভালোবাসি, আমি দাঁড়িয়ে ঠান্ডাছে মুছতে একদম পছন্দ করি না, কেন আমার কোমরে প্রচন্ড আরে ব্যথা, ওই জন্য বসে বসে ঘরগুলো মুছে নিই সারা ঘর। আর ঘর যখন কমপ্লিট হবে অনেক কাজ থাকবে, দেখো বসে শুয়ে সব হবে। আর এই আধা তো টাইলস আছে, আধা টাইলস নাই। চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পুরো ভিডিওটা দেখো।